দেখো এক্সেল মানে কি বলতো, প্রথম ক্লাস বলছিলাম এক্সেল মানে কি, এক্সেল এক্সেলের নাম কি, এক্সেল অপর নাম হচ্ছে স্প্রেডশিট, এক নাম হচ্ছে কি ওয়ার্ডের নাম হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ডের নাম কি ওয়ার্ড প্রসেসর, এক্সেলের নাম কি স্প্রেডশিট, স্প্রেডশিট এটা রিয়েল নাম হচ্ছে স্প্রেডশিট। এটা কাজ কি, ডাটা এন্ট্রি করা, কি করা, অনেক ডাটাকে একসাথে এন্ট্রি করাকে আমরা কি বলি, ডাটা এন্ট্রি বলি। ডাটা মানে তথ্য, ইনফরমেশন, ডাটা মানে হচ্ছে কি তথ্য বা ইনফরমেশন, ঠিক আছে। এগুলো একসাথে এন্ট্রি করতে হলে আমাদের কি লাগে, এক্সেল, অ্যাক্সিস কি লাগে, এক্সেল অথবা সংক্ষিপ্ত আকারে মানে কম ডাটা, সেক্ষেত্রে আমরা ইউজ করি এক্সেল। যদি লাখ লাখ কোটি ডাটা হয় তখন অ্যাক্সিস কি ইউজ করি, অ্যাক্সিস। ওকে ফাইন, আমরা কি ইউজ করবো, এক্সেল। এটা কাজ কি, ডাটা এন্ট্রি করা। ওকে চলো আমরা চলো এক্সেলে চলে যাই। এক্সেলের ফর্মুলা ফাংশনগুলো নোট করো, দেখো এখানে আমাদের চলে আসে এক্সেল, এখান থেকে অনেকগুলো স্প্রেডশিট বা শিট এখানে অলরেডি আছে। আমরা নিব ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, এখানে ক্লিক করবো। ওকে দেখো এখানে একটা ছোট্ট একটা শিট চলে আসছে, লেখা আছে শিট ওয়ান, কি লেখা আছে শিট ওয়ান। ওকে এবার আমরা চলে যাই, ছোট কিছু কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের কলাম, তারপর হচ্ছে আমাদের রো, তারপর হচ্ছে আমাদের সেল। এটা ওয়ার্ডে একদম ক্লিয়ার করা হয়েছে, তাই না? কলাম কোনটা, এ বি সি, দেখালে উপর থেকে নিচে নির্দেশ করে, উপর থেকে নিচে সারিকে আমরা কি বলি কলাম, আর ডান থেকে বামে সারি কি বলি আমরা, আর জাস্ট একটা মাত্র ঘর এটা কি বলি আমরা সেল, একটা মাত্র ঘরকে আমরা কি বলি সেল বলে থাকি। ওকে এ হলো একটা কলাম, বি হলো একটা কলাম, ওয়ান হলো একটা রো, টু হলো একটা রো, বাট এই ঘরটা হচ্ছে একটা প্রত্যেক কলাম রো সেলের ইউনিক নাম আছে, প্রত্যেক কলাম রো সেলে কি আছে ইউনিক নেম আছে। দেখো কলামটার নাম কি, এ বি সি ডি ই, আর রো এর নাম হচ্ছে কিভাবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং অনেক প্রায় লাখের উপরে, ঠিক আছে। আর আমাদের কলাম আছে 16,000 সামথিং, আরও বেশি কম থাকতে পারে। আর এই যে ইউনিক গড়, এটা একটা ইউনিক নাম আছে, এটার নাম কি, কত নম্বর কলাম, এ, কত নম্বর রো, ওয়ান, এ ওয়ান। ওকে আমি যদি এটাকে সেট করতে চাই যে এই গড় থেকে ইকুয়াল এ ওয়ান দাম, দেখো এটা সেট হয়ে গেছে অটোমেটিক, প্রত্যেক গড়ের নাম আছে। এবার আমি যে গড়ে আছি এটার একটা ইউনিক নাম আছে, কত নম্বর কলাম, জি নাম্বার কলাম, থ্রি নাম্বার রো, এটা শুধু ইউনিক নেম। তোমার যদি কোনো কোয়েশ্চেন করে ভাইবাতে যে এমএস এক্সেল বা হাউ মেনি, হাউ মেনি রো অ্যান্ড কলাম ইন এক্সেল, এক্সেল 2019, দেখো ওরা আমাদের বলেছে এক্সেলের মধ্যে রো হচ্ছে 100,000 উপরে, কলাম হচ্ছে কতগুলো, 16,000 উপরে, কলাম এর উপরে নেই কি সর্বোচ্চ, আর এটা লাগেই না। 2016 ভার্সনে সেম, 2013 সেম, 2007 সেম, মানে 2007 থেকে 19 পর্যন্ত রো একই, কলাম একই, কলাম আছে 16,000 উপরে, 16,384, আর রো আছে 168,576টি। এই যে রো 1 2 3, তুমি জাস্ট ড্র্যাগ করো নিচে, এখানে ক্লিক করো, দেখো আরও আসবে প্রায় 100,000 উপরে। আর এ বি সি ডি হলো কলাম, 16,000 উপরে। ওকে কলাম রো চিনলাম আমরা। ওকে ফাইন, আমরা কিছু জাস্ট গাণিতিক কাজ করি, তার আগে আমরা একটা মুভমেন্ট শিখি, সিলেক্ট, যেমন দেখো সার্ভার, এখানে তিনটা কার্সর আছে, কয়টা কার্সর, তিনটা কার্সর। দেখো আমি যখন কর্নার, দেখো কর্নারে যাই একটা প্লাস আসছে না, এটাকে বলা হয় ফিল কার্সর, কি বলা হয় ফিল কার্সর, তুমি জাস্ট ড্র্যাগ করো একই নাম বারবার হয়ে যাবে, দেখো একই নাম বারবার ফিল হতে থাকবে। ওকে তুমি যে এখন যদি জাস্ট এখানে নিয়ে আসো ডানে, তাও ফিল হবে, কোথায় পাবা, এই যে কর্নারে, কর্নারে এই প্লাসকে আমরা কি বলি ফিল কার্সর। ওকে আর আরটা দেখো, এটাকে বলা হয় সিলেক্ট কার্সর, দেখো এটা সিলেক্ট হবে মাউস ধরে, জাস্ট এ দেখো উপরেটা প্লাস, তিনটা প্লাস, কিন্তু একটা হচ্ছে কর্নার, এখানে ক্লিক করে কর্নার প্লাস একটা, মাঝের প্লাস একটা, জাস্ট ড্র্যাগ করো সিলেক্ট হবে। ওকে লাস্ট যে কার্সরটা, এটা একদম নিচে যাবা আর একটা প্লাস চলে আসবে, অ্যারোওয়ালা প্লাস, এটা হচ্ছে কি মুভ করা, জাস্ট চেপে ধরো এই নামটাকে কোথায় মুভ করবা, এটা আমি এখানে মুভ করবো, ওই নামটা কি হয়ে যাবে ডাইরেক্ট মুভ হয়ে যাবে, না আমি তো এভাবে করতে পারবো না, হ্যাঁ তুমি সিলেক্ট করো আর কাট করো একই কথা, তুমি দুইভাবে পারবা, বা কপি করো, কপি কাট কাজ সেম। ওকে এরপর হচ্ছে আমাদের কিছু গাণিতিক কাজ,
যেমন ধরো আমরা কিছু নাম লিখব, লিখতে পারি জানুয়ারি মাসের নাম। ওকে, যদি নাম ঠিক থাকে এরপর আমাকে কি করতে হবে না, বারবার লিখতে হবে না। এই যে কর্নারে যাও, একটা প্লাস সিম্বল আসবে, দেখো কর্নারে গেলে এই যে প্লাস, ওকে জাস্ট নিচে ড্র্যাগ করো, প্রত্যেকটা মাস অটোমেটিক চলে আসবে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তুমি জাস্ট ইভেন তুমি দুদিকে ড্র্যাগ করতে পারবে, একটা হলো নিচে একটা হলো ডানে, জাস্ট ডানে ড্র্যাগ করো। তবে কর্নার থাকতে হবে, তুমি উপরে ড্র্যাগ করলে কিন্তু হবে না। ওকে, শর্টকাট জানুয়ারি, শর্টকাট লিখলে কি হয়, সংক্ষিপ্ত নাম, তাও চলে আসবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেখো চলে আসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তুমি ডানে নাও তাও হবে, তুমি যেভাবে নাও কাজ করবে। ওকে, এরপর হচ্ছে আমাদের কি ডে নেম, স্যাটারডে, ওকে স্যাটারডে, সানডে, মানডে, ওকে ফাইন, এটা 7টা দিন চলে আসবে, যদি ভুল যদি না হয় চলে আসবে। দেখো সানডে, মানডে, টুয়েসডে চলে আসছে, তুমি জাস্ট ডানো ড্রাগ করো, এই নামগুলো অটো পেয়ে যাবে। তুমি যদি ভুল লেখো যেমন সানডে, ওকে এবার ড্রাগ করো, কাজ করবে না, ওই যে বান ভুল আছে, তুমি জাস্ট রাইট করো, এরপর জাস্ট ড্রাগ করো, দেখো এবার ঠিকভাবে কাজ করবে। তুমি যে মাস যেদিন থেকে লিখবে ওই দিন থেকে অটোমেটিক পেতে থাকবে এটা। এরপর হচ্ছে আমাদের কি আছে বলতো, শর্টকাট, স্যাট লেখো, মানে স্যাটারডে শর্টকাটও আসবে, এগুলো জেনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আমাদের ডে, ইন্টারন্যাশনাল তারিখ লেখে আগে মাস, আর কি লেখে, তারপর দিন, তারপর বছর। আমাদের এখন মাস কত, 3 মাস, তারপর কয় তারিখ, 12 তারিখ, তারপর 2022। ওকে, দেখো ডেটটা অটোমেটিক চেঞ্জ হবে, এবার মাস তো চেঞ্জ হবে না, 12 তারিখ না, এবার 13, দেখো 13, 14, 15, 16, এই যে 13, 14, 15, 16, এভাবে যখন 30 বা 31 পার হবে তখন নতুন একটা মাস তৈরি হবে। দেখো এই 31 মাস, এরপর যখন আমি ড্রাগ করবো দেখো তখন আর কি হবে, মাসটা চেঞ্জ হয়ে যাবে, এপ্রিল 1, ওকে 2022। ওকে, তুমি এবার লিখতে পারো, এই হলো আমাদের ডে লেখার সিস্টেম। এটাকে আরো লম্বা করে লেখা যায়, সেটা হচ্ছে এই যে ডেট, এখানে গিয়ে তুমি লেখো এই যে লং ডেট, শর্ট ডেট একটা, লং ডেট একটা, এখানে ক্লিক করো, দেখো অনেক লম্বা হয়ে যাবে। এটা কেন দেখাচ্ছে, গড়টা ছোট তাই, তুমি বড় করো চলে আসবে, একদম ডে নাম শুধু চলে আসবে। ওকে ওকে, এরপর দেখো আমাদের কি আছে, দেখো এবার আমরা কিছু গাণিতিক কাজ করব, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যেমন ধরো 22 আর 22 যোগ করলে কত হয়, হ্যাঁ আমি যোগ দিয়ে করতে পারি। যেমন ধরো আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এ ফর্মুলা লিখতে হলে, এ ফর্মুলা লিখতে হলে এগুম আসতেছে, ওকে ইকুয়াল আমরা লিখবো কি, দেখো তো ফর্মুলা, আমার জাস্ট গড় নাম লিখবো, এটা কত নাম্বার সেল বলতো, A1, তাহলে A1 লিখো, দেখো অটোমেটিক সেট হয়ে গেছে। এরপর আমাদের কি লাগবে, সিম্বল লাগবে, প্লাসটা লাগবে। এরপর হচ্ছে এই নাম্বার কল, এই সেলটা B1 সেট হয়ে গেছে, তুমি এন্টার দাও, 22 আর 22 যোগ করলে 44। এটা ফাংশন দিয়ে করা যায়, ফাংশনের নাম কি বলতো, সাম, মানে সামেশন। ওকে, আচ্ছা এটা পরে করি, আমরা এটা করে ফেলি। ওকে ফাইন, 22 আর 5 যদি আমরা কি করি, বিয়োগ করি, আমি এখানে চেঞ্জ করতে হবে, এখানে কি নো ডেট নাম্বার, ওকে ইকুয়াল আমি 22 থেকে 5 বিয়োগ দিব, তাহলে কিভাবে গড়টার নাম কি, A2, তুমি এ ছোটতে লেখো অথবা বড়তে লেখো ইচ্ছা, A2 সেম কাজ করবে, মাইনাস মানে হাইপেনটা দিবা। এরপর হচ্ছে B2, ওকে এন্টার, 17 তুমি বিয়োগ করতে পারবা, 22, তারপর হচ্ছে আমাদের এগারো কত, 5, আমরা গুণ করব। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ইকুয়াল গড়টা হচ্ছে A3, ছোটতে লেখো A*, গুণ করার জন্য A*, মাল্টিপ্লিকেশন আমরা বলি ম্যাথমেটিক্সে, আর এটা হচ্ছে কত বলতো, B3, তুমি চাইলে ক্লিক করলে গড় চলে আসবে, তুমি লেখা দরকার না, জাস্ট ক্লিক করো চলে আসছে, তুমি লিখতেও পারবা ক্লিক করতে পারবা, এন্টার 110, 22 আর 5 গুণ করলে 110, 22 আর 2 আমরা কি করবো, ভাগ করবো, ডিভাইডেড করবো, সেক্ষেত্রে আমাদের কি লাগবে বলতো, এগুলো বাবা আসতেছে কেন, ডেসিমেলটা, আচ্ছা আমি এখানে মাইনাস করে দিই, তোমাদের আসবে না,
ওকে ফাইন, ইকুয়াল ইকুয়াল ছাড়া কোনো ফর্মুলা লিখতে পারবা না, ইকুয়াল ছাড়া কোনো ফর্মুলা লিখতে পারবা না। ওকে আমরা কি করব, এ ফোর লিখব অথবা ক্লিক করব, পেয়ে যাবে ডিভাইডেড মানে স্লেশ। তারপর হচ্ছে বি ফোর, বি ফোর লেখো অথবা জাস্ট ক্লিক করো, তাহলে কত হবে 11 বার। ওকে এ হলো আমাদের কিছু ফর্মুলার কাজ। ওকে।